বাইকগুলো কেমনে চুজ করলেন আপনি, যে মানে কার কার ছবি যাবে না যাবে, মানে কিসের উপরে বেস করে? সেটা হচ্ছে যে একদম সিনেমার শুরু থেকে পর্যন্ত তো সারা বিশ্বেই বহু গুণী ফিল্মে মানে চলচ্চিত্র নির্মাতারা কাজ করছে, এবং এক একজন এক একভাবে হচ্ছে মানে কি বলবো যে বিশিষ্ট। তো একজন চলচ্চিত্র লাভার বা চলচ্চিত্র প্রেমী, সে যাতে মোটামুটি সারা পৃথিবীর যে সমস্ত চলচ্চিত্রকাররা তাদের কাজ রেখে গেছেন সেগুলি সম্পর্কে একটা ধারণা পায়, এবং ওভারঅল মানে ওয়ার্ল্ড সিনেমা সম্পর্কে যেন তার একটা ধারণা হয়, সেইভাবে চিন্তা করে হচ্ছে আমার এটা করা। এবং এক্ষেত্রে আমি চেষ্টা করছি হচ্ছে অলমোস্ট ইস্ট ওয়েস্ট সবারই কভার করার, যারা বিশেষভাবে তাদের কাজের জন্য সম্মানিত। চলচ্চিত্র শিল্পের ক্ষেত্রে নানানভাবে যারা অবদান রাখছেন, এবং চলচ্চিত্র তো শুধু গল্প বলা না, এর সাথে অনেক সামাজিক রাজনৈতিক, হ্যাঁ, তারপর হচ্ছে যেটা বলা হচ্ছে ফিলোসফিক্যাল, হ্যাঁ, ফিলোসফির বাংলা কি যেন দর্শন, দর্শনের বিষয়। আপনি আপনি এটা তো অবশ্যই অনেক টাফ ব্যাপার, ঠিক না, যে মানে এই যে এই লোকজনের পুরা লাইফটাকে চার পাঁচ লাইনে বলা অবশ্যই কঠিন ব্যাপার না? কঠিন, এটা হচ্ছে যে তুমি বা আমি, সরি আমি তুমি বললাম, আর না ভাই, যদি এদের কাজ সম্পর্কে কেউ না জানে বা চলচ্চিত্র সম্পর্কে ধারণা না থাকে বিশ্ব চলচ্চিত্র ইতিহাস সম্পর্কে, তার পক্ষে করাটা কঠিন। আমার যেহেতু বেসিক্যালি আমি শেষে পড়ালেখাটা করেছিলাম একটা বিখ্যাত চলচ্চিত্র ইউনিভার্সিটি বা স্কুলে, সেখানে আমি কিছু কাজ, একটা কাজ ছিল আমার, যেটা হচ্ছে ওরা পরে কোর্স ফিল্ম হিসেবে রেখে দিয়েছিল। তো আমার ফেরত যাওয়ার কথা ছিল, কিন্তু নানান বৈষয়িক রাজনীতি নানান কিছু মিলে আমি দেশে ঘুরে ঘুরতে আসার পরে আর যাওয়া হয়নি। তো এবং নানান কারণেই আমি এখানে আর চলচ্চিত্রের সাথে সেভাবে যুক্ত থাকিনি, শুধুমাত্র চলচ্চিত্রের একজন ভালো দর্শক হিসেবেই হয়তো আমার গত 35টা বছর চলে গেছে আর কি। ভাই মানে আপনি এখানে যে, এখানে যে ছবিগুলো চুজ করলেন, যেমন ধরেন যে আমরা যে তারকোভস্কির যে দেখলাম পাঁচটা, এটা চুজ, তারকোভস্কির তো খুব বেশি ছবি এমনিও নাই, আছে তো আটটা, মনে আটটা। এখন হচ্ছে চেষ্টা করা হয়েছে যতটা হচ্ছে ভালোর মধ্যে আরো ভালো, যেগুলো নিয়ে আসলে কম কথা হয়, যেমন আপনার কপোলার ক্ষেত্রে হয় সেরকম না, আবার হচ্ছে ওনার একটু পোর্ট্রে করা, যেমন হচ্ছে যে কিছু, যেমন ওনার প্রথম দিকে হচ্ছে গডফাদার দিয়ে উনি হলেন, কিন্তু তারপরে মাঝখানে বেশ কিছু ছবি করেছেন, সেগুলি হয়তো ওই মানের না, কিন্তু পরে আরও ভালো মানের কিছু কাজ আছে। মোটামুটি তার হচ্ছে যে তার যে ইয়েটা আর কি, জার্নিটা, সেই জার্নিটা যেন মোটামুটি টাচ করে আর কি, এইটি আর কি, এটা দেখা আর কি। তারপর আমরা যে অ্যান্টোনিওর ক্ষেত্রে, অ্যান্টোনিওর এগুলো কি আপনার আপনার প্রিয় সিনেমা, নাকি আপনার মনে হচ্ছে যে না এগুলো নিয়ে কথা কম হচ্ছে? না সেটা না, কিছু কিছু ক্ষেত্রে আছে যে কথা কম হচ্ছে, আবার কিছু আছে যে খুব বেশি পরিচিত সেগুলো হয়তো আমি ব্যবহার করিনি, হ্যাঁ, কিন্তু ভালো ছবি আমি চেষ্টা করেছি যে তার ভালোর মধ্যে ভালো ছবিগুলো রে ই করার, হ্যাঁ, নিয়ে আসা। কিরস্তমে এটা নিয়ে সবচেয়ে বেশি কথা না, ওয়ার দ্য ওয়ার ইজ দ্য ফ্রেন্ডস হোম, টেস্ট অফ চেরি, এগুলো তো সব অলওয়েজ খুব কথা হয়, টেস্ট অফ চেরি দুটোই দেওয়া আছে। ওনা তো লাস্টে একটা ফিল্ম করলো না, 24 Frames, হ্যাঁ দেখছিলেন? হ্যাঁ, আবার হয় কি আমার পক্ষে তো, আমার কাছে তো সব ছবির ই নাই, হ্যাঁ, পোস্টারের ছবি নাই, যেটা হচ্ছে যে এগুলি তো খুঁজে খুঁজে নিতে হয় এর থেকে, আবার হচ্ছে সব কিছুগুলি সব ব্যবহার করা যায় না, বড় করা যায় না, ওনার কথা একটু কম হয় না সেই বিষয়গুলি, হ্যাঁ, এই ফিল্মের কথা বাংলাদেশে একটু কম হয় না, এ তো মূলত হচ্ছে ইয়ে তো এই কি বলে কিউবান, তো কিউবান ছবির
ল্যাটিন আমেরিকান ছবি নিয়ে কথা বাংলাদেশে কম হয়, কারণ আসে কম, আসে কম। আর ইনি যেহেতু কিউবান, সেই ক্ষেত্রে একটা বৈশ্বিক যে রাজনীতি বা আমেরিকান যে ইয়ের একটা বিষয় আছে সেইগুলি নিয়ে হচ্ছে এদের। কিউবাতে উনি তো এখন জীবিত নাই, কিন্তু অনেক জীবিত ভালো ফিল্ম মেকার আছে, তাদের নিয়ে কথা হচ্ছে না। কিউবা, হ্যাঁ, ল্যাটিন আমেরিকা অনেক ভালো ইয়ে আছে, ল্যাটিন আমেরিকা, ইভেন আফ্রিকায়, আফ্রিকাও ভালো কাজ হচ্ছে। এই যে থিওডোরাস থিও অ্যাঞ্জেলোপোলাস, গ্রিক, ওনার গ্রিক, ইনি 12 সালে মারা গেছেন, ওয়ান অফ দ্য গ্রিক মাস্টার আর কি, এবং সে শিক্ষকও বটে, চলচ্চিত্র টিচার। মানে ফিল্ম ফেস্টিভ্যালের জন্য তো মোটামুটি কালকের মধ্যে সব ফিল্ম মেকার এসে যাবে। এই যে লরিস এসপিক্টর আসান, হ্যাঁ, কোনটা সোভিয়েত, হ্যাঁ সোভিয়েত, অল্প বয়সে উনি একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন, কিন্তু অল্প কিছু কাজ, কিন্তু ফ্যান্টাস্টিক কাজ। নিকোলস জেমসো, মানে আমরা কালকে 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 তো জাদুঘর আসলে মনে হয় সবার দাঁড়িয়ে যাবে কালকে ফিল্ম ফেস্টিভ্যাল শুরুতে। না, থ্যাংক ইউ মাউন ভাই, মানে আপনার জন্য আসলে আমাদের এটা একটা মানে কাইন্ড অফ জার্নি আর কি, না, ওয়ার্ল্ড সিনেমা জার্নির মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, অলমোস্ট তাই। এইখানে যে এশিয়ানদের মধ্যে হচ্ছে, যেমন আমাদের ভারতীয় পরিচিত ইয়েরা আছেন, হ্যাঁ, সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, হ্যাঁ, তো পাশাপাশি হচ্ছে যে কে বলে মৃণাল সেনও তো চায়না, তারপর হচ্ছে ফিলিপাইন, তারপর হচ্ছে তোমার কি বলে এটা তাইওয়ান, হ্যাঁ, এদের অনেক ভালো ছবি হয়, হ্যাঁ, তো তাদেরও কয়েকজন গ্রেট ফিল্ম মেকারের এখানে ইয়ে আছে। সবমিলে কটা, 100টা, 100 জন? না, আমার কাজ করা হয়েছিল 100 জন, তো আমি এখানে যেহেতু সময়ের বিষয় থাকে, দ্বিতীয়ত হচ্ছে জায়গা সংকুলন হয় না, সেই জন্য 70 জন হচ্ছে এই কী বলা যে ওয়ার্ল্ড গ্রেড আছেন, আর 3 জন বাংলাদেশি ইয়ে আছে, বাংলাদেশি তারেক মাসুদ, এবং আমাদের একজন যেটা না বললেই হয় না সেটা হলো যে আলমগীর কবির, এবং হচ্ছে জহির রেহান, হ্যাঁ, ওনাদের 3 জনেরই আছে, আর বাকি সব হচ্ছে 70টা হচ্ছে ওয়ার্ল্ড সিনেমার। আপনার তো প্ল্যান আছে না এগুলোকে নিয়ে একটা অ্যালবাম করার তো একটা? হ্যাঁ, আমার একটা ইয়ে আছে যে অন্তত 100+ গ্রেট ফিল্ম মেকারদের ছবি এবং কাজ নিয়ে যাতে একটা কী বলে ইউনিভার্সিটির, ইভেন ইউনিভার্সিটির ছাত্র যেন ওই অ্যালবামটা একটু মানে কেটে গেলে সে একটা রিভিশনের মতো, আর নিজেরও একটা মাঝে মাঝে মনে পড়লো যে এটা দেখা হয়েছে, মানে মিনিমাম এটা দেখা দরকার সবার, মানে যে যেই পরিচালকদেরকে মিনিমাম আমাদের জানা দরকার কে, মানে মূলত হচ্ছে যে মানে হোয়াই দে আর কি বলে কি বলে যে কি বলবো আর কি, যে কেন তাদের ছবি দেখতে হবে, কেন তারা, হ্যাঁ, কেন তারা, হ্যাঁ, এইটা হচ্ছে মূলত আমার হচ্ছে ওই যতটা সম্ভব তার সম্পর্কে ওইটুক তার কাছে পৌঁছে দেওয়া, যে এই কারণে হচ্ছে নাকি, হ্যাঁ, আমি একজন ফিল্ম মেকারের ছবি দেখব বা তার সম্পর্কে জানার চেষ্টা করব, কেন জানার চেষ্টা করব, সেইটুক যেন সে পায়। আমার কাছে মনে হচ্ছে আমাদের স্টুডেন্ট হিসেবে আমাদের মনে হলো যে এত দেখার পরেও কিন্তু আমরা দেখলাম না 10-12টা ছবি কিন্তু আমাদের মিস হয়ে গেছে, মানে আমরা নিউজ দেখার পরেও, বা এটা একটা ইন্ডেক্সের মতো, বা এই সিনেমাগুলো তো একবার দেখার জিনিসও না, মানে বারবারও দেখার সময় বোধহয় আমি যেগুলো আছে তার মধ্যে থেকে আমি যেহেতু আমার জায়গা হলো 5টা ছবি পোস্টার ব্যবহার করা যাবে, হ্যাঁ, সেই জন্য 5টা ছবি বেছে নিয়ে করা, কারো কারো হয়তো 7-8টা মাস্টার পিস আছে, কারো কারো হয়তো 30-35টা আছে, হ্যাঁ, আবার অনেক ইয়ে যেমন ইয়ে তার্কোভস্কি, হ্যাঁ, তার্কোভস্কির ছবির সংখ্যা কত সব মিলে হচ্ছে 8টা, হ্যাঁ,
আটটার মধ্যে যদি আমি ধরি দুটা তিনটা বাদ দিলে সবই মাস্টারপিস। হ্যাঁ, তো তারপরে তার আটটার থেকে পাঁচটা। আবার এমন অনেকজন আছেন যার গোটা জীবনের পঞ্চাশটা ছবির মধ্যে তিরিশ পঁয়ত্রিশটা হচ্ছে মাস্টারপিস। হ্যাঁ, তো সেখান থেকেও আমি পাঁচটাই বেছে নিয়েছি। হ্যাঁ, এই হলো বিষয় আর কি। যাতে একটু আগ্রহী হয়, কেউ দেখলে যে কেন এনার কেন ইনি কেন, হ্যাঁ সেই বিষয়টা। থ্যাংক ইউ মোহন ভাই। আর কালকের মধ্যে তো মানে সব উঠে যাবে না ভাই? আমি ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহার করেছি যাতে একটু ইংরেজি কম বোঝা লোক সহজে বুঝতে পারে। হ্যাঁ, মানে ইংরেজি আর বাংলা সহজ। হ্যাঁ, মানে কালকে জাদুঘর কালকে আসলে সবাই পুরোটাই দেখতে পাবে। এবং আমার একটা ইচ্ছা হলো যে এরকম একটা অ্যালবাম আমি করবো 100+ ডিরেক্টরদের নিয়ে, এবং সেভাবে ইংরেজি এবং বাংলা। মূলত আমার এই দেশের যারা এখন সিনেমা দেখছে বা যারা ফিল্ম মেকার হবে একসময়, যারা ছবির সিনেমার প্রতি আগ্রহী, তারা যেন মানে এই অ্যালবামের পাতা উল্টে উল্টে একটা ই পায়, অনুপ্রেরণা পায় যে ভবিষ্যতের ইয়ে। সপ্তমনের দাঁড়া গেছে আজকে না, সবাই তো চলে আসতো মনে হয় না, একদম ভাবলে মনে হয় যে ইয়ে যে মনে হচ্ছে যেন ফিল্ম মেকারদের মাঝখানে আছি আমি। এই যে আরেকটা জিনিস যে ভারতীয় বাংলা ইয়ের ক্ষেত্রে অনেকেই অনেকের বাইরে খুব একটা ই করেন না। যেমন হচ্ছে আমার কাছে তো সত্যজিৎ রায়, মৃণাল সেন দুজনের কারোরই মনে হয় না কেউ কারোর চেয়ে কম ছোটো। হ্যাঁ, তো এরকম হচ্ছে। অবশ্য মৃণাল সেন আমার একটা মনে হয় কি যে ইউরোপের বিভিন্ন ইউরোপিয়ানরা তারা খুব একটা ভালোভাবে বোঝেন। হ্যাঁ, যদিও সে খুব সম্মানীয় বোঝেনে, কারণ হচ্ছে তার যে কাজ, তার এই যে মূলত হচ্ছে মধ্যবিত্ত বাঙালিদের কি বলে নিত্য নৈমিত্তিক সমস্যা এবং তার সাথে আর্থসামাজিক সমস্যার বিষয়গুলি, এইটা নিয়ে আসলে এটা হচ্ছে মানে ইউরোপ আমেরিকানরা আসলে এই ইয়েটা বাস্তবতা বোঝে না। যেমন হচ্ছে একটা ছোট কথা বলে, যেমন হচ্ছে একদিন প্রতিদিন একটা মেয়ে যে কোনো কারণে আটকে গেছে, আসতে পারে, সেটা যে একটা বড় বিষয় হতে পারে এটা ইউরোপ আমেরিকানরা বুঝবে না। এটা মানে ওই ধারণাটাই নেই। হ্যাঁ, খুবই গাঢ় চিন্তা এবং খুব কি বলে যে ওই একরকম ইয়ে আছে না, আকালের সন্ধানের বলেন, আকালের সন্ধানের মতো তো কেউ কোনো বাঙালি করে চাকচিক্য একটা বিশেষ ই করা সেগুলি না। সে খুব কি বলে যে একেবারে ওই লো ইতে কি বলে তার সমস্ত কাজ হচ্ছে লোভিতে মাটির চমৎকার। হ্যাঁ, যাই হোক, আপনি আকালের সন্ধানে যেগুলো করলো, আকালের সন্ধানের মতো তো বাংলা ছবি আর কেউই করেনি, কেউ করেছে যে মনে হয়। আর ঋতিক ঘটকের হলো সে যেহেতু স্টেজের থেকে আসা, প্রথম নাটকও করছেন, কারণ একসময় হচ্ছে আইপিটি এর সাথে খুব ভালোভাবে যুক্ত ছিলেন। হ্যাঁ, আইপিটি এর জন্য নাটক করতেন, ওনার ভিতরে নাটকটা খুব বেশি ছিল। হ্যাঁ, আর হচ্ছে মানে একটু আবেগ তো বিশাল একটা আবেগ ছিল তার, সেটা হলো যে ভারত বাংলা ভাগ এবং সেখান থেকে হচ্ছে এই উদ্বাস্তদের। আপনি ঋতিকের কথা বলছেন, ঋতিক চলে আসছেন, এটা হলো কাকতে ঋতিকের ছবিতে মেলোড্রামা অনেক বেশি, তবে বিষয়বস্তুটা হচ্ছে খুব কাছে। ঋতিকের ছাত্রর সে শিক্ষক হিসেবে ফ্যান্টাসি, তার অনেক ভালো ভালো ছাত্র বলেছে, তার ছাত্র কিন্তু আসলে তার ছাত্র কিন্তু মানে ওই প্যারাল সিনেমাতে কিন্তু তারাই লিড করতেছে, তারাই লিড করছে, তারাই শুরু করছে। মানে অবাক লাগে আর কি, বাংলায় তিনজন পরিচালক অলমোস্ট সমসাময়িক সময় ছিল, তিনজন তিন রকম, এটা একটা অভাবনীয় ব্যাপার না। আমার ওয়ার্ল্ড সিনেমাতে তো এটা অন্যরকম একটা ব্যাপার। এলমাস গুনে ছবি তো বাংলাদেশে আসছিল না ফেস্টিভ্যালে, কোথায় খেয়াল নেই।
গুণের ছবি নাকি ওই পাসপোর্ট ইয়ে হয়েছিল তো না না গুণের ছবি ইয়ে হয়েছিল তো এবং মাদার বাবা সেন্সর দেয় নাই তখন নাকি রাজ্জাক বাইরে বলছে যে গুণের ছবি আমার সেন্সর করার যোগ্যতা আমার আছে না তারপর সিনেমা দেখে না বলে সালা সিনেমা পাও না এইভাবে আমি আমার সেন্সর দেখতে যাবো পাগল আর ওইদিকে ফকিরা ভাই ওর ছবি এই যে এখানে পাগল ইয়ে হচ্ছে ডিজি শিল্প এই জায়গার এক পাগল হচ্ছে